বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চান বলে জানিয়েছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। মঙ্গলবার বেলা 11:30 সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই, কারণ দেশটির অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, মেট্রো রেল সহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে, সেটিকে হয়তো সামনে আরও সমৃদ্ধ করতে হবে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে কাজ করি, যেমন জলবায়ুতে অর্থায়ন, ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছে। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে এআইআইবির প্রথম অর্থায়ন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।